Hey guys, Assalamualaikum. It's me, Shaiful, Sohan, and welcome to our another vlog, another video. So, today we are going to see Rangamati. So guys, এটা হচ্ছে এমন একটা প্লেস আপনারা দেখলে মানে আপনাদের নিজেরই কেমন জানি লাগবে দেখেন আমারই কেমন জানি লাগতেছে সো এটা হচ্ছে এদিকে কিছু একটা থাকে হয়তো রাতে সেটা আমি শিওর বলতে পারি না এখানে একটা সিনজি দেখতে পারতেছেন আপনারা দ সিনজি আর কি ঠিক আছে হচ্ছে একটা কার এটার মধ্যে কি আছে আই ডোন্ট নো বাট আমি দেখতে পারি দেখি তাহলে হ্যাঁ রেডি এটা খোলা যাচ্ছে না তাই না কেন এটার ভিতরে কি আছে এ রোহিত শুনো ভালো শুনো আচ্ছা আ উঠবো না থাকলে আবার সমস্যা হয়ে যেতে পারে তো এটা হচ্ছে একটা বেবি ট্যাক্সি আর যেটা শুনে আসতেছি আমি সব জং ধরে গেছে এই যে এখানে রেজি মানে রেজিস্ট্রেশন নাম্বার 1487 y এটাকে বলা হয় ব্লিক চায়ক no boy, ঠিক আছে আর কিলিকসে দেখো তো মুরাদপুর আছো আর কিলিক আছে বুঝছি না তো লেখাটা কতোয়ালি কতোয়ালি ওকে কতোয়ালি এটা হচ্ছে একটা বেবি ট্যাক্সি দেখতে পারতেছেন আপনারা এর মধ্যে কিছু আছে কিনা জানি না বাট উঠার তো খুব ইচ্ছা ছিল দেখি একটু ঠিক আছে ব্লক ক্যাপচারের জন্য উঠতে হয় খারাপ খারাপ জায়গায় যেতে হয় ব্লক ক্যাপচারের জন্য কোনো সমস্যা নেই এটা একটা মা তো এখানে সবাই আছে আমার ফ্যামিলি মামুনি একটা হাই সবার ক্ষুধা লাগছে এজন্য হাই দিতে পারতেছ না যাই এই যে ইসি সি 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 আমু রোয়তে পাইছে আমু রোয়ত পেয়েছে ঠিক আছে রোয়তে পাই ঠিক আছে So guys, আমরা এখন চা দোকানে বসছি চা খাবো ফুল ফ্যামিলি সহকারে তো আমরা খাওয়ার পরে আবার রওনা দিব এখানে গাড়ি রাখা আছে তো আমরা দেন আবার রওনা দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো গাইস কালকে আসার পর অনেক পরিমাণের মানে টায়ার্ড হয়ে গেছিলো শরীর হোটেল ইঞ্জিনিয়ার অনেক লেট হয়ে গেছে তো দেন আজকে এখন সকাল বাজে 7টা এই 7টার দিকে আবার 7 সকালে বেরোচ্ছি অবশ্যই ব্লগটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ দেখা যাবে কি অবস্থা মামা আমরা তো কোনো ছবি তুললাম না এক মিনিট মামা কি অবস্থা ভালো ঘুম ভালো হইছে রশনি তোমার কি অবস্থা ভালো মামু নাই আপনার কি অবস্থা ভালো না রোহিত আম্মু মানে কি এখানে এখানে আসছিলাম বৌদ্ধ মন্দিরে তো এখানে কিছুটা হচ্ছে না তো আমি যদি পারি তাহলে ইউটিউব থেকে একটা ড্রোন ফুটেজ ডাউনলোড দিয়ে দিব ওকে আর ইউটিউবের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ড্রোন শুট যদি আমি ড্রোন ফুটেজ যদি আমি দেই তাহলে যাতে কপিরাইট না পড়ে এটা তো আপনাদের কাছে একটা ইয়া থাকবে আমার একটা অনুরোধ থাকবে ওকে Thank you.
গাইস আই ওয়ান্ট টু আপনারা রাস্তার শট দেখবেন কোনো সমস্যা নাই আমরা অনেক প্লেস ঘোরার বাকি আছে তো আপনারা শুধু রাস্তার শট দেখবেন ওকে এটা অবশ্যই নানাবে দেখবেন না দয়া করে বাসা বাড়ি আর ঠিক থাকবে না বোঝা যাচ্ছে না আর কি ক্যামেরাতে আমরা ঝুলন্ত ব্রিজে চলে এসেছি দেখতে পারতেছেন আমরা যাই দেখা হবে সো গাইস আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপরে প্রায় দেখতে পাচ্ছেন আমরা ঝুলন্ত ব্রিজের উপরে যদি পারি ইউটিউব থেকে আমি ড্রোন ফুটেজ নিয়ে ছেড়ে দিব কোনো সমস্যা নেই দিয়ে দিব আমি ড্রোন ফুটেজে আর মামা মামা রে মামা মামা কি অবস্থা এদিকে এদিকে ক্যামেরা জি ভাই আমরা এখন একটা ভিউ দেখবো ঠিক আছে সো লেটস গো কত সমস্যা আপনারা বুঝবেন দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাচ্চা আর সে কি জানি করতেছে আন্টিটা অনেক ভালো মানুষ ছিলেন এক সময় সমস্যা তো এদিকে সম্পন্ন আছে আর
সুইমিং পুল দেখায় এখানে আছে ক্যামেরাম্যান আমার সাথে আছে তো এখানে সুইমিং পুল এই দৃশ্যটা আছে হয়তো এখানে সুইমিং পুল তো আমরা এখন একটু সামনের দিকে আসো ক্যামেরাম্যান আসো এই যে এখান দিয়ে তুমি একটু স্পষ্ট দেখতে পারবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো পাখি আছে ক্যামেরাম্যান করে যাচ্ছে কোনো সমস্যা নাই ক্যামেরাম্যান চিন্তা করো না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসো হরিণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হরিণ আছে তো এখানে আমরা এখন একটু সামনের দিকে আসো ক্যামেরাম্যান আসো এই যে এখান দিয়ে তুমি একটু স্পষ্ট দেখতে পারবা আর আমার একটা তো গাইস দেখেন এগুলো কি বলে ভাই আমার নাম মনে থাকে না যেটা হোক বাদাম বোর্ড যেটা হোক তো খাবেন আপনারা নেন মজা আছে কিন্তু হ্যাঁ মজা মজা তো আমরা এখন আছি এটাকে কি বলে এটাকে বলে এটাকে ম্যাচ বলে ঠিক আছে এখানে ব্যাচেলার থাকে রাতে তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আমার পার্কের ভিতরে এখানে সাইডে একটা রিসোর্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একসময় আসবেন মিট আপের জন্য তো আমরা এখানে সবাই মিলে মিট আপ করবো সব দায়িত্ব আমার আর যেটা মূলত যে কথাটা বলবো সেটা হচ্ছে রাঙ্গামাটি যদি আপনারা সিটিতে ব্লগ চান অবশ্যই নিচে কমেন্ট করতে হবে কমেন্ট বক্সে তো এটার জন্য আলাদা একটা পার্ট বানাবো তো এই যে একটা ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হয় ঢোলে আই ডোন্ট নো ব্যাট এখানে কিন্তু একটা সুইমিং পুল আছে আমার কাছে এটা জোস মামার মামা মামা এখানে এখানে ঠিক আছে তো এখানে ক্যামেরা ক্যামেরা জি আর একটু ইনফরমেশন রাঙ্গামাটি সম্পর্কে কিছু করে না আচ্ছা রাঙ্গামাটি সম্পর্কে একটু ক্যামেরাতে ইনফরমেশন দেন রাঙ্গামাটি অনেক সুন্দর আসলে যে হেভেন পার্ক সুন্দর পরিবেশটা সুন্দর ভালো লাগছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা আপু দাঁড়িয়ে আছে আর এখানে ঝর্ণা আর কি সো ওকে সো গাইস ঘোরা শেষ সমস্যা নেই আজকে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটু হাত কেটে গেছে কোনো সমস্যা নেই তো এদিকে ঘোরা শেষ দেখা হচ্ছে পরবর্তী সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি রাঙ্গামাটি ট্রাভেল ওয়ান ব্লগ কমপ্লিট পার্ট টু তে দেখা হচ্ছে বেশি বেশি লাইক দিতে হবে পার্ট টু এর জন্য পার্ট টু তে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ পার্ট টু তে দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা